আজ বিশ্ব মা দিবস। সারা পৃথিবীর সমস্ত মাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মা একটি অনবদ্য শব্দ, প্রতিটি মায়ের সাথে আসলে স্রষ্টা মিলেমিশে একাকার। প্রতিজনের মায়ের গন্ধ এক এক রকম। আমার মায়েরও একটি গন্ধ ছিল যেটি আমি বহু বছর আগে হারিয়েছি। তেমনি আমি একজন মা, আমি একজন মা হিসেবে নিজেকে মূল্যবান ভাবি। পৃথিবীতে অনেক দুঃখী মা আছেন যাদের সামনে তাদের সন্তানরা পরপারে পাড়ি জমিয়েছে। অনেক সন্তান আছেন যারা জন্মের সময় তাদের মাকে হারিয়েছে। এমন অনেক সন্তান আছেন যারা কখনো তার মায়ের চেহারা দেখতে পায়নি। পৃথিবীর সমস্ত নারীদেরকে বলবো, এক একজন মা রূপে নিজেকে তৈরি করুন। প্রতিটি শিশুর যেন একটি করে মা থাকে, তজ্জন্য নিজেকে প্রস্তুত রাখুন। এবং সমস্ত পিতাদেরকে বলবো, প্রতিটি মাকে নিরাপত্তা দান করুন। পৃথিবীতে অনেক সিঙ্গেল মাদার থাকে যাদের অনেক দুঃখ থাকে, যারা নিজ কষ্ট লুকিয়ে প্রতিটি সন্তানকে পিতার সমতুল্য এবং মাতার সমতুল্য সমানভাবে নিরাপত্তা প্রদান করছেন, লালন পালন করছেন। আমি সমস্ত সন্তানদেরকে বলবো, মাকে একটু স্মিত হাসি দেন, মাকে কখনো মনে দুঃখ দেবেন না, মাকে আদর দিয়ে লালন পালন করবেন যেভাবে তিনি লালন পালন করেছিলেন। প্রতিটি মা যেন তার সন্তানকে মিস না করে, আমি তজ্জন্য সন্তানদেরকে বলবো, প্রতিদিন বহু দূর থেকেও একটি হ্যালো যদি আপনার মা পেয়ে থাকে তবে আপনার জীবন ধন্য। এবং যাদের মা নাই আমরা তাদের কাতারে। আমরা প্রকৃতির মাঝে, মানুষের মাঝে, মানুষের সেবার মাঝে মাকে খুঁজে নেব এবং দেশের স্বার্থে নিজেকে নিবেদনের মাঝে মাকে খুঁজে পাব। দেশ মানে মা, মা মানে দেশ। তাই বলবো, দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসলে মাকে ভালোবাসতেই হবে, আর মাকে ভালোবাসলে দেশকে পাবেন। চলুন আমরা মাকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভ করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।